হ্যালো, নমস্কার। আমরা এক কথায় প্রকাশ সিরিজের নবম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা নতুন করে 20টা শব্দ শিখব, যেটা নিশ্চিতভাবে আমাদের সকলের শব্দভাণ্ডারকে বাড়িয়ে তুলবে। এক নম্বরে আমরা কি দেখছি, ওয়ান হুইজ আনএবল টু পে হিজ ডেবটস, একজন যে তার ঋণ পরিশোধ করতে অক্ষম, কি বলবো, ইনসলভেন্ট অর্থাৎ দেউলিয়া, ইংরেজিতে বললে ব্যাংক্রাপ্টও বলা যেতে পারে। দু নম্বরে আমরা কি পাচ্ছি, দ্যাট হুইচ ক্যানট বি হার্ড, যেটাকে আঘাত করা যাবে না, ইংরেজিতে বললে কি বলবো, ইনভারনারেবল বা ইম্প্যানিটেবল বা ইম্পারভিয়াস, যার অর্থ হচ্ছে অভেদ্য অর্থাৎ যেটা ভেদ করা যাবে না। দ্য অ্যাকশন অফ লুকিং ব্যাক অফ পাস্ট টাইম, পিছনে তাকানো অর্থাৎ অতীতকে তাকানো, সেই অবস্থাটাকে বলা হয় ইন্ট্রোস্পেকশন অর্থাৎ অন্তর্দর্শন অথবা রুমিনারেশনও বলা যেতে পারে। চার নম্বরে আমরা কি পাচ্ছি, এ থিং দ্যাট ক্যানট বি সিন ইন হিউম্যান আইজ, একটা জিনিস যেটা আমাদের সাধারণ চোখে দেখা যায় না, সেটা ইনভিজিবল অদৃশ্য। আবার আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বরে, লুকিং ইন টু ওয়ান্স ওন থটস, নিজের চিন্তার উপরেই যারা আত্মমগ্ন করেন বা চিন্তা করেন বা দেখেন, সেটাকেও ইন্ট্রোস্পেকশন বলা হয়, যার অর্থ কিন্তু অন্তর্দর্শন। ছ নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, রিমার্কস হুইচ ডু নট এলি অ্যাপ্লাই টু দ্য সাবজেক্ট আন্ডার ডিসকাশন, অর্থাৎ কোনো মন্তব্য, কোনো জিনিস আলোচনা করা হচ্ছে তার সাথে প্রাসঙ্গিক নয়, সেটাকে বলা হয় ইরিলিভেন্ট অর্থাৎ অপ্রাসঙ্গিক, ইংরেজিতে বললে ইম্পার্টিনেন্টও বলা হয়ে থাকে। সাত নম্বরে আমরা কি দেখছি, এ লস অফ ড্যামেজ দ্যাট ক্যানট বি কম্পেনসেটেড, কোনো লস বা ড্যামেজ হয়েছে যেটাকে আর ক্ষতিপূরণ করা যাবে না, সেটাকে বলা হয় ইরিপারেবল অর্থাৎ অপূরণীয়, ইংরেজিতে বললে ইরিক্লেমেবলও বলা যেতে পারে। আট নম্বরে আমরা কি পাচ্ছি, দ্যাট ক্যানট বি অল্টার্ড অর উইথড্রন, যেটাকে চেঞ্জ করা যাবে না বা ফিরিয়ে আনা যাবে না, সেটাকে বলা হয় ইরিভোকেবল অর্থাৎ অপূরণীয়, অনড, ইংরেজিতে বলে ইমোভেবলও হয়। ন নম্বরে আমরা কি দেখছি, দ্য এরিয়া ওভার হুইচ অ্যান অফিসিয়াল হ্যাজ কন্ট্রোল, অর্থাৎ কোনো অফিসের আন্ডারে যে এলাকাটা থাকে সেই জায়গাটাকে বলা হয় তার জুরিসডিকশন। দশ নম্বরে আমরা কি পাচ্ছি, দ্য ফার্স্ট স্পিচ মেড বাই এ পার্সন, একটা ব্যক্তি প্রথম স্পিচ, সেটাকে বলা হয় মেইডেন, প্রথম, নতুন। আবার অনেক ক্ষেত্রে এটা কুমারী সেন্সও বলা হয়ে থাকে, আবার ক্রিকেট খেলার ক্ষেত্রে ফার্স্ট রান নেওয়াটাকেও মেইডেন বলা হয় বা প্রথম উইকেট নেওয়াটাকেও মেইডেন বলা হয়, প্রথম সেঞ্চুরি করাটাকেও মেইডেন সেঞ্চুরি বলা হয় ইত্যাদি। এগারো নম্বরে আমরা কি পাচ্ছি, হেটার অফ ম্যানকাইন্ড, মানুষ বিদ্বেষী, ইংরেজিতে বললে মিসানথ্রপিস্ট বলা হয়। বারো নম্বরে আমরা কি পাচ্ছি, সামবডি হু ওয়ার্কস অর সার্ভস অনলি ফর পার্সোনাল প্রফিট, কেউ একজন যিনি নিজের সুবিধার জন্যই কাজ করেন, এ পার্সোনাল সোলজার পেড টু ফাইট ফর অ্যান আর্মি আদার দেন দ্যাট অফ হিজ অর হার কান্ট্রি, নিজের দেশের বাইরে টাকার বিনিময়ে যখন কেউ সেনাবাহিনীতে কাজ করে সেটা হচ্ছে মার্সিনারি অর্থাৎ বেতনভোগী বলা যেতে পারে, আর সেনাবাহিনীর লোক হলে সেটা বলা যাবে ভাড়াটে সৈনিক বা ভাড়াটে বিদেশি সৈনিক। তেরো নম্বরে কি পাচ্ছি, এ পার্সন হু হেটস উইমেন কাইন্ড, একজন ব্যক্তি যিনি মহিলাদের ঘৃণা করেন, কি বলা হবে, মিসোজেনিস্ট অর্থাৎ নারী বিদ্বেষী, স্ত্রী বিদ্বেষী, ইংরেজিতে বললে উইমেন হ্যাটারও বলা হয়ে থাকে। এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, একজন ব্যক্তি যিনি বিবাহ নামক ইনস্টিটিউশনটা বিশ্বাস করেন না তাকে বলা হয় মিসোগেমিস্ট অর্থাৎ বিবাহ বিদ্বেষী। পনেরো নম্বরে কি পাচ্ছি, এ পার্সন হু নোজ এভরিথিং, একজন ব্যক্তি যিনি সবকিছুই জানেন তাকে বলা হয় অমনিসিয়েন্ট অর্থাৎ সর্বজ্ঞ। এরপর দেখে নিই ষোলো নম্বরে কি আছে, অ্যান অ্যানিম্যাল অর আ হিউম্যান বিং দ্যাট ইটস এনি কাইন্ড অফ ফুড, একজন প্রাণী অথবা মানুষ যিনি যে কোনো ধরনের খাবার খান ওনাকে বলা হয় অমনিভরাস অর্থাৎ সর্বগ্রাসী। সতেরো নম্বরে আমরা কি পাচ্ছি, এ পার্সন হু হ্যাজ পাওয়ার ওভার অল, একজন ব্যক্তি যিনি সমস্ত ক্ষমতার অধিকারী, কি বলা হবে, অমনিপটেন্ট অর্থাৎ সর্বশক্তিমান বা সর্বক্ষমতা সম্পন্ন অথবা অসীম ক্ষমতা সম্পন্ন। আঠ নম্বরে কি পাচ্ছি, লাভার অফ ম্যান, যিনি মানব জাতিকে ভালোবাসেন তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট বা বিশ্বপ্রেমিক বা মানব মিত্র। উনিশ নম্বরে কি পাচ্ছি, এ সাপোজড কিওর ফর অল ডিজিজ অর প্রবলেমস, মনে করা হয় সমস্ত রোগের অথবা সমস্যার সমাধান করা, সেটাকে কি বলা হবে, প্যানাসিয়া। কুড়ি নম্বরে কি পাচ্ছি, এ পার্সন সাপোর্টেড বাই অ্যানাদার, একজন ব্যক্তি যাকে অন্য কেউ সাপোর্ট করেন এবং গিভিং হিম হার অথবা হিম নাথিং ইন রিটার্ন, অর্থাৎ যিনি ওনাকে সাহায্য করেন তাকে এর বিনিময়ে কিছুই দেন না, তাকে বলা হয় প্যারাসাইট, যার অর্থ পরজীবী বা পরগাছা।